কালচিনি ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রতিবন্ধী শনাক্তকরণ ও শংসাপত্র প্রদান শিবির আয়োজিত হলো। কালচিনি ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রতিবন্ধী শনাক্তকরণ ও শংসাপত্র প্রদান শিবির আয়োজিত হলো। এদিনের শিবিরে কালচিনি ব্লকের গাড়োপাড়া, চুয়াপাড়া, কালচিনি, রাজা ভাতখোয়া এই চার গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিবন্ধী মানুষেরা উপস্থিত ছিলেন। শিবিরে আগত মানুষেরা প্রতিবন্ধী কিনা তার শনাক্তকরণ করা হয় এবং প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান করার ব্যবস্থা করা হয়। কালচিনি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জোসনা হাজিরা সুব্বা জানান, এতদিন ব্লকের প্রতিবন্ধী মানুষদের শংসাপত্র পাওয়ার জন্য জেলা সদর হাসপাতালে যেতে হতো, কিন্তু বর্তমানে তাদের সুবিধার জন্য ব্লকে ব্লকে এই শিবির আয়োজিত হচ্ছে। এতে ব্লকের প্রত্যন্ত চাবালয় ও বনবস্তি এলাকার বাসিন্দাদের সুবিধা হচ্ছে, কেননা এখন আর তাদের জেলা সদর শহরে যেতে হবে না, নিজের এলাকায় এই সুযোগ সুবিধা মিলছে। হ্যাঁ দিদি, কি হচ্ছে একটু বলবেন। মানে ব্লকে সুবিধাগুলো পেয়ে যাচ্ছে, লোক তো বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসেছে।